কর্তাবাবুর পিতনি দেখা। খগেন্দ্রনাথ মিত্র। কর্তাবাবুর অনেক সম্পত্তি, বয়সও অনেক, পাড়ার লোকে খাতিরও করে খুব। বাড়িতে চাকর বাকর ঝিরাধুনিও কম নয়, তারা থাকে মস্ত তেতলা বাড়িখানা নিচুতলার অন্ধকার দিকটাতে। আর তিনি তার পরিবারবর্গ সহ থাকেন, মানে ছেলে মেয়ে পুত্র পুত্রবধূ নাতিনাতনি প্রভৃতিদের নিয়ে দোতলা তেতলা জুড়ে। সবকালেরই পয়সাওয়ালাদের নাতিনাতনিরা হয় এক একটা খুদে নবাবজাদা বা নবাবজাদি, তবে তাদের মধ্যে কেউ কেউ শখ করে গরিবি চালও চালে। যেমন কর্তাবাবুর নাতি তরু, নাতনি অরু, ওরা দুজনে খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন। ওদের অনেক বন্ধু বান্ধবী, তারা কেউ পয়সাওয়ালা, কেউ আধা পয়সাওয়ালা, কেউ আধা গরিব, কেউ পুরো গরিব। তরু অরুদের বাড়িতে তিনখানা মোটর, চারখানা স্কুটার ও তিনখানা বাইসাইকেল, তবু ওরা তাতে চড়ে না, চড়ে ট্রামে বাসে ট্যাক্সিতে রিক্সায়। দরকার হলে হাঁটতেও পিছোপা হয় না। ওরা সব কলেজে ঢুকেছে, সুতরাং পোশাক আশাক চুল জুলপি যে স্কুলের খোকাখুকুদের মতো হতে পারে না তা কি বিশেষ করে বলার দরকার? তাই কখন কখন দু ভাই বোন পাশাপাশি দাঁড়িয়ে থাকলে পিছন থেকে অরুকে মনে হয় তরু, তরুকে মনে হয় অরু। সকলেরই একটা না একটাই বেশি টান থাকে। ওদের শখ সিনেমা দেখায়, বিশেষ করে হিন্দি সিনেমায়, সিনেমার হিন্দি টপ্পা গানে। এতে দোষের কি থাকতে পারে? দোষের হলে ভারত জুড়ে এমন কাণ্ডই হতো না। গান মানেই হিন্দি টপ্পা। আর বুড়ো কর্তাবাবুর হয়েছে খাবার দিকে টান। বুড়ো হলে আর পয়সা থাকলে এমনটা হয়েই থাকে। রোজ রকম রকম ব্যঞ্জন, দুধ ঘির খাবার তার চাই। তার জন্যে একটা আলাদা রাঁধুনি আছে, তার তিন কুলে কেউ নেই। গিন্নিমা 3 বছর আগে গঙ্গার ঘাট থেকে তাকে পড়ে পাওয়া 14 আনার মতো একদিন কুড়িয়ে এনেছেন। মানুষটির মুখে কথা নেই, রাঁধেও ভালো, জানেও, শিখেছে অনেক, কিন্তু সব দিন টক নুন ঝাল সমান হয় না। কর্তা সেদিন খেপে যান, বলেন, দূর করে দাও, আমার পয়সা সস্তা। সত্যি তো, পয়সা খরচ করে শখের খাবার যদি খাওয়া না গেল তবে রাগ হওয়ারই তো কথা। বেচারি রাঁধুনি রান্নাঘরের কোণে দাঁড়িয়ে নীরবে কাঁদে। গিন্নিমা কর্তাকে ঠাট্টা করেন, তার চাকরি যায় না। এখন কর্তাবাবু বাড়ির মধ্যে দুটি প্রাণীকে বেশি ভালোবাসেন। একটি তাঁর শখের কাবলি বেড়াল শের খাঁ, অপরটি তার নাতনি অরু। বেড়ালটা দুবেলা তাঁর খাবার টেবিলের এক কোণে দেখেও না দেখার ভান করে বসে থাকে, আর দুটি বেলা তিনি ভালো খাবারের খানিকটা তাকে দেন ও খানিকটা অরুর জন্য রাখেন। বেড়ালটার রুচি থাকলেও রাত্রে অরুর প্রায় খাবারে অনিচ্ছা হয়। শুনে কর্তাবাবু চিন্তায় পড়েন, বলেন, ডাক্তার দেখাও, নির্গাতর অসুখ করেছে। কর্তাবাবু তো সিনেমা দেখেন না, দেখলে চোখে পড়তো সিনেমার মতো তার পাশে রেস্তোরাঁও ফুল। যেখানে যত রেস্তোরাঁ হোটেল আছে সেসব চলে আধা গরিব আর গরিবদের পয়সায়, সে পয়সার জোগাড় হয় না থাক। আর বড় বড় হোটেল চলে পয়সাওয়ালাদের টাকায়। অরু পয়সাওয়ালার নাতনি হলেও আগেই বলেছি তার গরিবি চাল, যে গরিবি হঠাতে বহু তাকলিফ সইতে ও কথা শুনতে হচ্ছে। তাছাড়া রেস্তোরাঁর চপ কাটলেট কষা মাংসের কাছে বাড়ির তৈরি যে কোনো খানা মনে হয় ভূষিমাল বা গুরুর খাদ্য। কর্তাবাবু যে রাতে পেতনি দেখলেন, তার আগে রাঁধুনিটা পরপর 3 রাত রান্নায় পরিবেশনে গড়বড় করে দারুণ দমক তো খেলোই, বেচারির চাকরিটিও গেল। পরদিন ভোরেই কাউকে কিছু না বলে এবং মাইনেপত্র না নিয়েই সে চলে গেল। সকালে উঠে সবাই দেখল তার খুপড়ির দরজা হাট কেবল একটা ছোট পুটলি পড়ে আছে। কর্তা বললেন, দেখো কিছু নিয়ে সটকেছে কি না, পুলিশে ডায়েরি করো, ওর ছবি। গিন্নিমা বললেন, তোমার যেমন আদিক্ষেতার কথা, যার ঘরদোর আছে পুলিশ তারই কিছু করতে পারে না, ওর তো তিন কুলে কেউ নেই, ওর ছবি কি হবে, খবরের কাগজে ছাপাবে, ওই তো পেতনির মতো ছিঁড়ি, কে ওর ছবি তুলে রেখেছে? কর্তার কিছু বললেন না। তার 4 দিন পরে সকালের দিকে এক গ্রাম্য কিশোর এসে বললে, মাসি পরশুরেতে কলেরায় মরেছে, মরবার সময় বলেছে তার 3 মাসের মাইনে বাকি, টাকাগুলো দেন, তাই দে তেনার চেরাদ্দ শান্তি করতে বলে গেছে। শুনে সবাই অবাক, যার তিন কুলে কেউ নেই তার বোন পোয়েল কোথা থেকে? বাড়ির একজন বলল, তিন কুল মানে বাপের মায়ের শ্বশুরের কুল।
একজন রসিকতা করে বললে, আর বনপো মানে বনকুল, জ্যা জ্যা। কর্তাবাবুর কানে কথাটা উঠতেই তিনি সরকারকে ডেকে জিজ্ঞেস করলেন, বামনি কদ্দিনের মাইনে পাবে? সরকার বললে, আজ্ঞে এই মাসে মরেছে, এই মাসের 7 দিনের দিন যদি সত্যি মরে থাকে। গায়ের লোক ভারী মিছে কথা কয়। তোমার বাড়ি কোথা? গায়ে। তবে আমি ওইসবের জন্যে আর গায়ে যাইনে। বটে, ছোড়াটাকে 7 দিনের মাইনে চুকিয়ে বিদায় করে দাও, যে আজ্ঞে। কিন্তু ছেলেটা একটা পয়সাও না নিয়ে চলে গেল। শুনে গিন্নিমা বললেন, বিষ নেই কুলোপনা চক্কর, না নিবি তো বই গেল। পরদিন শনিবার তিনি গেলেন তারকেশ্বরে বঞ্জির বিয়েতে, ফিরবেন পরদিন। রাত্রে কর্তাবাবু খেয়ে দিয়ে শুয়েছেন, একতলা সিঁড়ি দিয়ে উঠেই ডানধারে তার ঘর, আর সিঁড়ির বাঁধারের ঘরে শোয় তার দুই নাতনি অরু ও সরু। গ্রীষ্মকাল, দক্ষিণা বাতাস হু হু করে ঘরগুলোতে ঢুকে উত্তরের জানলাগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে। দক্ষিণে বাতাসকে কে না ভালোবাসে, কি এমন, এমন কি কর্তাবাবুও। তাই সিলিং ফ্যান ঘুরতে থাকা সত্ত্বেও তার ঘরের দরজা জানলা খোলা। রাত তখন 12টার কাছাকাছি, সিনেমার নাইট শো থেকে দর্শকেরা বাড়ি পৌঁছচ্ছে আর কি। হঠাৎ কর্তাবাবুর ঘর থেকে রব উঠল, আ। কর্তাবাবু বিছানায় উঠে বসে ঘরের অন্ধকারের কোণের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে হাত দুখানা ছড়িয়ে দারুণ ভয়ে চিৎকার করবার চেষ্টা করছেন, কিন্তু স্বর গলাতেই আটকে গিয়ে কেবল বারবার হতে লাগলো, বাই মিয়া। এই শব্দক্রমে উচ্চ গ্রামে চড়তে লাগলো, তারই সঙ্গে একটি মেইলি গণা শোনা যেতে লাগলো, ও দাদু, আমি, আমি এসেছি। কিন্তু দাদুর মানে কর্তাবাবুর ভয়াত্ম চিৎকার বা গলার শর্তবু থামে না, বরং আরও বাড়ে, শেষে তা যেন চিড়ে গেল। ততক্ষণে বাড়ির প্রায় সকলেই ছুটে এসেছে, ঘরে বারান্দায় আলো, তারা দেখলো কর্তাবাবু বিছানায় বসে দুহাত ছড়িয়ে হা করে কাঁপছেন, চোখ দুটো কপালে উঠেছে, আর তার সামনে কাঁচের গেলাস হাতে হতবম্বের মতো দাঁড়িয়ে আছে অরু। হইচইতে কর্তাবাবুর সম্বিত ফিরে এলো, তিনি অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। অরুর বাবা জিজ্ঞেস করলেন, বাবা আপনার কি হয়েছে? কর্তাবাবু বললেন, দেখলুম বামনিটা এসে মাইনে চাইছে। অরু বললে, দাদু বামনি কোথায়? আমি সিনেমা দেখে ফিরে আপনার কুঁজোর ঠান্ডা জল খাবো বলে যেই গড়াতে গেছি, অমনি আপনি উঠে বসে গোঙাতে লাগলেন, এ ঘরে তো আর কাউকে দেখিনি, আপনি কি আমাকে পেতনি ঠাউরেছেন? কর্তাবাবু উত্তর দিলেন না। তারপর মনে মনে হাসতে হাসতে যে যার মতো নিজ নিজ জায়গায় ফিরে গেল। আলো নিবল, জ্বলতে লাগলো কেবল কর্তাবাবুর ঘরের আলোটি। তিনি ভূত পেতনিতে বিশ্বাসী, তার আহ্লাদি জীবন্ত নাতনিটিও বিশ্বাসী নয়, সেজন্যে তার কথায় বিশ্বাস হলো না। রাধুনীর বোনের বাড়ির ঠিকানা না জানায় সরকারকে তার শ্রাদ্ধের দিনে কালীঘাটে গিয়ে 3 মাসের মাইনের পুজো দেবার হুকুম দিলেন। সরকার মনে মনে খুশি হয়ে বললে, যে আজ্ঞে, এবং নির্দিষ্ট দিনে কালীঘাটে গিয়ে নিজের নামে 5 শিখের পুজো দিয়ে এসে কর্তাবাবুকে প্রসাদ দিলে। কর্তাবাবু নিজের ও নাতনির মাথায় প্রসাদ ঠেকিয়ে ও তার নিজের মুখে কিছু দিলেন। তারপর থেকে কর্তাবাবুর ঘরে আর কখন পেতনি ঢুকেছে এমন কথা শোনা যায় না।